খুব সকাল থেকে শুরু হয়ে যায় এই অনুষ্ঠান রাত 9টা অবধি হরি গুরুচার মানুষজন আসা যাওয়া খাওয়া দাওয়া ঠাকুরের সবই হবে পূজা অর্চনা চলছে সঙ্গীতের মাধ্যমে এখন ছোটখাটো তার ভিতর খুব আনন্দ আছে দিগিতি পরিবেশ দেখো ভালো লাগবে ভালো লাগে সাথে থেকে এক সহযোগিতা করতে ভুল করবে না কিন্তু এই দেখো আসার সঙ্গে সঙ্গে এই যে আমার জন্য প্রসাদ এসে গেছে এই যে প্রসাদ আমি আবার ফিরিয়ে দিয়েছি অনেকটা দিয়েছিল আমি বলছি এতটা খাবো না কারণ কি আমি খাবার খেয়ে আসছি আবার দুপুরে খাবারের ব্যবস্থা আছে রাত্রিবেলাও খাবারের ব্যবস্থা আছে আমি ঘরে বসে কি করব এখানে থাকতেই পারি কিন্তু তবুও আমি এতক্ষণ থাকবো না সকাল 11টায় আমি এসে আছি এই 11টা পর্যন্ত তো পুজো চলছে আরও পুজো একটা অবধি পুজো হবে এরপরে সমস্ত অনুষ্ঠান হবে তাই আমি পুজোর প্রসাদটা দিয়ে ঘরে চলে যাব তারপরে আসবো অনুষ্ঠান দেখব তোমাদেরও দেখাবো দেখো কিন্তু ভালো লাগবে দেখবে সারাদিন ধরে অনুষ্ঠান হবে বাচ্চাদের নাচ গান তারপর কবিতা আবৃত্তি সমস্ত অনুষ্ঠান হতে থাকবে কিন্তু সন্ধ্যা 7টার পরে বিয়ার কীর্তন হবে কীর্তনটার নাম হচ্ছে হরিদাসের পালা 7টার সময় যে অনুষ্ঠান হরিদাসের পালাটা কীর্তন হবে সেইটা এই ভিডিওটায় আমি একেবারে দেখাতে পারছি না কারণ বিশাল বড় হয়ে যাবে এমনিতে এই ভিডিওর অনুষ্ঠানের যে অংশগুলো একটু একটু করে দেখাবো তাতে বিশাল বড় হয়ে যাবে তবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের হরিদাসের কীর্তনটা পালা আমি তোমাদের দেখানোর জন্য প্রস্তুতি আছি তোমরা দেখবে কিন্তু দেখবে তো এই সমস্ত অনুষ্ঠান আসলে পরে কোথায় ভিডিও কোথায় এডিটিং কোথায় কি সব ভুলে আমি এইখানে পড়ে থাকতে ইচ্ছা হয় কিন্তু কি
করব আমার এই ভিডিও করার চক্রে আমি আমার সমস্ত বাইরের যে মানে আনন্দটা সব ঘরের ভিতর গুটিয়ে রাখছি এখন ঘরের ভিতর আমার দিনটা কেটে যাচ্ছে চতুর্দিকে কিছু না কিছু অনুষ্ঠান হতে থাকে সব সময় সব অনুষ্ঠানে যেতে পারি না আর যাইও না কারণ এই যে ভিডিও করার চক্র আছে আমার ওর কারণে দিন রাত পড়ে থাকি খাওয়া দাওয়া বন্ধ করে টাইম মতন খাওয়া হয় না ঘুম হয় না দুটো আড়াইটার নিচে ঘুম হয় না দিনের বেলা একটু রেস্ট নেই না দেখো তো চোখ মুখ আমার চলেই যাচ্ছে দিনের দিন এইভাবে অনুষ্ঠানে এলে আর বসে যদি বিভিন্ন রকমের গান বাদ্য শোনা যায় মনটা অটোমেটিক মানে ফ্রেশ হয়ে যায় তাজা হয়ে যায় সুন্দর জীবনের পথে মজার আনন্দ আসে এত সুন্দর অনুষ্ঠান দেখে ঘরের ভিতর বন্দি হতে কে চায় কিন্তু আমরা যে কি একটা ভিডিও করার চোখে পড়ে গেছি যারা এই পর্যায়ে আছো এই সাগরে ডুবে আছো তারাই জানো আমার আমার মতামতের কথা আমি কেন ব্যক্ত করছি তবে তোমরা গান শুনবে না আমার কথা শুনবে সব কিছু শুনবে কিন্তু আমি এই কথাগুলো বলবো আর গানগুলো শুনবে কিছু কিছু আমি সমস্ত গান তুলিনি অনুষ্ঠানের একটু ঝলক আমি তোমাদের দেখাবো এই দেখো দর্শকদের জন্য চেয়ারের ব্যবস্থা মানুষজন আসবে আর তোমাদের দেখাবো আমি যেমন ধৈর্য ধরে এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করছি তোমরাও কিন্তু ধৈর্য ধরে এই আনন্দটুকু উপভোগ করবে সেই আশা রেখে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তোমরা দেখবে কিন্তু বন্ধুরা ভালো লাগবে পরপর এক একজন আসবে ইনার কলাম হয়ে গেলে আর একজন আসবে এইভাবে কিছু কিছু একটু একটু করে দেখাবো তোমাদের দেখো ভালো লাগবে প্রথমে এক ভদ্রলোক দিয়ে গেছেন এখন এক ভদ্র মহিলা গাইছেন এইভাবে পরপর অনুষ্ঠানের কিছু কিছু পর্যায়ে তোমাদের সঙ্গে তুলে ধরবো দেখতে থাকো কিন্তু Oh,
স্টেজের উপর কিছু বাচ্চারা আছে ওরা গান করবে আমি এই গানের অপেক্ষা না করেই আমি চলে গেছিলাম ঘরে ঘরে গেছিলাম এদের গানটা তোমাদের শোনাতে পারিনি এর পরের অংশ তোমরা দেখো ভালো লাগবে ঘরে কিছু কাজবাজ থাকে তোমাদের দাদা ভাই আসেনি খাবারের ব্যবস্থা উনি ওনাকে করে দিয়ে রান্নাবান্না করে এসেছি সেগুলো খাওয়া দাওয়া কথা বলা বা এদিক সেদিক করতে কিছু কাজবাজ থাকে আর ভাবলাম একটু শর্ট ভিডিও করতে পারি নাকি তার জন্য চলে গেছিলাম ঘরে তারপরে এসেছি এখানে এই দেখো একটা এই দেখো এই বাচ্চাগুলো গান করে ওরা খেয়ে এসছে তারপরে আমি আবার ঘরের থেকে এসে গেছি মাঝখানে আমার গ্যাপ পড়ে গেছে কিন্তু বড়দের গান শোনো সেইটাই ভালো হবে এখন ছোটদেরটা আমার কারণ বর্ষ দেখাতে পারিনি আমি ঘরে যাওয়ার কারণে ধীরে ধীরে দর্শকরা আসা শুরু করে দিয়েছে বেলা পড়বে যত আরও আসবে চলো দেখো এখানে যে বয়স্ক ভদ্র মহিলা আছে যে মাসিমা ইনি একটা কবিতা বলবে হরিচাঁদের দারুণ করে প্রত্যেক বছর উনি একটা কবিতা আবৃত করেন হরি ঠাকুরের অনুষ্ঠান তো এটা এই হরি ঠাকুরের উদ্দেশ্যে ওনার একটা কবিতা অবশ্যই থাকবে প্রত্যেক বছর ভালো লাগে না বুড়ো মায়ের মাসি কণ্ঠে কেমন শোনা যায় দেখা যাক পাবে না আমি যেতে
ওরা গান থেকে এক জায়গা খেয়েছে ওর মাস্টারদের সাথে আমি একা একা শিখি একা একা শিখে যা পারি তো আমরা দিদি সিক্স সেভেনের থেকে পুরো মত করতে পুরো মত করতে বানা মানে আমরা যারা নতুন তারা এখানে ভাগ নিয়ে নিয়ে বড় পজিশনে চলে যেতে পারো এত সুন্দর একটা মানে পরিস্থিতি করে এখান থেকে ওঠার বাধা ইচ্ছা হলে আমি এখানেও বসে গান করতে পারি কিন্তু অত ভালো পারি না দেখে স্টেজে উঠি না বয়সের কারণে আমি যেটুকু যাই এটুকু যদি অল্প বয়স হতো তখন থেকে ওঠার অভ্যাস থাকতো কোনো ব্যাপারই না কিন্তু আমি এখানে এখন যদি উঠি না লজ্জা ভয়ে আমার গা হাত পা কেঁপে এমনভাবে আমি একদম কিছুই পারব না আমার চিত্ত জাগা জ্ঞান চোখু ফুলে ও দয়াল হরি আমার প্রণাম নাও জ্ঞান চোখু ফুলে তুমি মাতা তুমি পিতা মধুয়ার যুগত্রাতা তুমি মাতা তুমি পিতা মধুয়ার যুগত্রাতা তোমার ওই রামচরণে আমায় আশ্রয় দাও ও দয়াল হরি আমার প্রণাম লও জ্ঞান চোখে মানব জন্ম তোমার যাবে ভুলাইয়ারি তুমি কারে ভাবি স্বপন আপন আপন তোর কেহ নয় ও তুই কারে ভাবি সাপনা তো আপন তোর কেহ নয় মন রে দিন থাকিতে ধর পারি গুরু কি করে কল্লাগি গুরু বিনে বন্ধু হবে নাই ইয়ারে
দেখো অনুষ্ঠান ভর্তি হয়ে গেছে, কেমন ছিল এখন কেমন হয়ে গেছে, ধীরে ধীরে আরো ভর্তি হয়ে যাবে। এখন সব মাল্যদান করছে সম্মানিত ব্যক্তিদের। আমি অশোক বাবুকে অনুরোধ করব ঠাকুরের প্রতিকৃতি নিয়ে যাওয়ার জন্য। তুমি আমাকে সাথ দেবে? আমি বললাম হ্যাঁ দাদু, আমি যতটুকু পারি, আমি জানি না ঠাকুরের সম্বন্ধে তেমন কিছু, তো যতটুকু মানে হয় আমার থেকে আমি ততটুকু করবো বা বলবো। তাই দাদুরা আমাকে সভাপতি বানিয়েছে, আমি মতুয়া হয়েছি, আমি মতুয়া, আমি গর্বিত, আমি ধন্যবাদ নিজেকে। ওরা সরিয়ে দিল যখন রাম মন্দির একটা পৈতে হয় যে সময়টার মধ্যে হয়, ওই পৈতে টাইমটা ওনাকে দূরে সরিয়ে রাখলেন, ওই পৈতেটা দিলেন না। তখন ওই ব্রাহ্মণরা পৈতে যেহেতু না হয়েছে দিতে পারেননি, তার জন্যে এই মহাসজ্জন জাতিকে ব্রাহ্মণরা খুব অত্যাচার, অপমানিত, অবহেলিত, দূরে সরিয়ে দিয়েছে, এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে সেখানে লোক যেতে পারে না, কথা বলতে পারবে না, লোকের সমাজে আসতে পারবে না, এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, এত অবহেলিত করেছে। যুগে যুগ ধরে এই অপমানিত অবহেলিত অবস্থায় তিনি যুগে যুগে অবতার হয়েছে, আমাদের এই ঠাকুরও এই মনসূত্রে অবতার হয়েছে এই জাতিকে উদ্ধার করার জন্য। এই জাতিকে উদ্ধার করার জন্য উনি যখন জন্মগ্রহণ করলেন তখন দেখলেন কি করে করা যাবে এই জাতিকে, এত অবহেলিত। তখন ঠাকুর ভাই ভাই মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই ঠাকুর আলোচনা করেন আর সবাইকে নিয়ে চলতে থাকেন আমাদের এই জাতিকে উদ্ধার করার জন্য। ঠাকুর নিজেই দল ভেদে গ্রামে গ্রামে যেয়ে যেহেতু মহাশুরা চাষবাস পশুপালন সবকিছুতে মিছিলে, ওই উন্নতি করার জন্য তিনি নিজেই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নগরে নগরে ঘুরে ঘুরে বীজ দিতেন, এই ধান চাষ করো, এইভাবে চলো, তবে ভালো ফসল হবে, তোমরা খেতে পারবে, তোমরা কষ্ট পাবে না, ভালো পশু চাষ করো, উন্নতি হবে। এই কথাটা ঠাকুর নিজেই সবাইকে এই সমাজের উন্নতি করার জন্য এইগুলো করেছেন। আবার আমার মাসিমা এই যে কবিতা বলছে, সেই মাহাত্ম আজকে শুধু মানুষের ঘরের থেকে বাইরে এসেছে তা না, বাইরে থেকে অন্তরের মধ্যেও ছড়িয়ে পড়েছে, তারই প্রকাশ এরকম ধরনের অনুষ্ঠান। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা বেশিরভাগই দেখি বয়স্ক মানুষ, কিন্তু এই বয়স্ক মানুষ হলেও তারা যে আয়োজন করেছেন তার মধ্যে অত্যন্ত আন্তরিকতার ছাপ ছোঁয়া রয়েছে, তাই এমন সুন্দর একটা অনুষ্ঠান তারা করতে পেরেছেন। এটাও লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যে এ অঞ্চলে, এবং আমি অনেকের কাছে বলেছি, এতদ অঞ্চলে যত অনুষ্ঠান হয় তার মধ্যে আমাদের এই হরিকথা নিয়ে অনুষ্ঠানগুলো আজকাল প্রচণ্ড প্রচণ্ড আবেগের সঙ্গে আজকাল আয়োজিত হয়ে থাকে। এটাও কিন্তু অন্তরের এই হরি বাসনা থেকেই এই বাসনগুলো তৈরি হয়।
সেই বাসরে আমরা এটাও দেখতে পাই যে সেখানে যারা গান করেন যারা শিল্পী হয়ে আসেন তারাও কিন্তু এই হরিকথা শোনাবার জন্য আসেন আমরা আগে অসত্য যে কথাটা এখন বললেন যে সবাই তাহলে এক জায়গায় উপস্থিত হয় না এটা আমার মনের দুঃখ আমি অসত্যকে বলবো কারণ অসত্যার এখানে একটা সম্মান আছে এখানে সবাই তাকে চেনে এই দায়িত্বটা যদি অসত্যা নিজের কাঁধে নেয় আমরা তার পিছনে সর্বোত্তম করে সবভাবে আমরা তাকে সম্মানিত করবো তাদের জামা গায়ে আছে সব কিছু আছে কাদার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে শুয়ে দিয়ে মানবার একেবারে চুম্বুক তুমাকার করে যেন মনে হয় পরপর যুগের মানুষ সেরকম করে তাদের ইউটিউবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা যারা আছি তারা সঙ্গে সঙ্গে ঢাক দোল পিটিয়ে পাশে বসে আমরা হরি ধরে দিচ্ছি এই কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরও বলেছেন গুরুচন্দ্র ঠাকুরও বলেছেন তোমরা নতুন দিকে এগিয়ে চলো নতুনভাবে এগিয়ে চলো আজকে কোথায় আমরা এগিয়েছি আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 3 কোটি লোকের মধ্যে আমরা 25 লক্ষ লোক বিভিন্ন চাকরি শিক্ষায় দীক্ষায় সব দিকে এগিয়ে এসছি এটা তো বলতেই হবে দুই দেশ মিলে দুই দেশকে আমরা সঞ্চালনা করছি আর সেখানে যদি আমরা আর একটু এগিয়ে না যাই আমি আবার বলবো কারণ মনে হয়তো ব্যথা দিতে পারি কিন্তু ভক্তি মার্গে থাকলেই চলবে না বাড়িঘর সুন্দর করতে হবে ঠাকুর যে কথা বলেছেন দ্বাদশঙ্ক পালন করতেই হবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রতিবাড়িতে প্রদীপ জ্বালতে হবে বন্দনা দিতে হবে আর মিথ্যে কথা যত কম বলে পারা যায় তত কম বলতে হবে আত্মপ্রবৃত্তি করতে হবে মতো একটি জাতি আমাদের কৃষ্টি আছে কালচার আছে সে কথা বলতে হলে অনেক সময় লাগবে হাজার বছরের ইতিহাস আমি বলতে পারি এই জাতি ভেলা ফেলা নয় কিন্তু দৈব দুর্গটাকে রাজনীতির খপ্পরে পড়ে আমরা আজকে শূদ্র জাতিতে পরিণত হয়েছি এ কথা বললে চলবে না তা নয় আমরা নিতে উঠে আসতে পারতাম না আমাদের নিজাতিক বৈশিষ্ট্য আমাদের কৃষ্টি কালচার আমাদের চাষবাস আমাদের যুদ্ধবিদ্যা আমাদের সব কিছু হঠাৎ আমরা গ্রহণ হরিচাঁদ ঠাকুর প্রদীপ পাবন হরিচাঁদ ঠাকুর শিক্ষাহীন ধর্মহীন অর্থহীন সামাজিকভাবে ভীমিত একটা বিচ্ছিন্ন জাতিকে সংগঠিত করেছিলেন মতুয়া ধর্ম প্রবর্তন করে মতুয়া ধর্ম যে আমার এই যে নারী শক্তি যে একটা সংসার একটা সমাজ একটা দেশ তুমি আল্লাহ তুমি হরি সকল অভিন্ন সাকার আকারহীন ভিন্ন পদ চিহ্ন ভগবানের পুত্র যীশু বলে খ্রিস্টগণ তাহার পিতাই হরি নহে অন্যজন বৌদ্ধেরা বুদ্ধ বলে মরণ শুদ্ধ করি তুমি সেই হরি চাঁদ সর্বমূল হরি হরিনাম মহামন্ত্রে উদ্ধারিতে জীবে প্রচার করিতে সাথে এনেছিলে শিবে শয্যা ত্যাগ করিলাম তোমার সরিয়া রাখিও চরণে প্রভু বিপদ নাসিয়া সারাদিন আমি যেন তোমার এই শরী সকল কাজের বেলায় বলি যেন হরি তোমাকে প্রণাম করি শত কোটি বার প্রণমিত চরণের দেবী শ্রী শান্তি মাতা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সমস্ত এখানে এই হরিকথার আসরে আগত সমস্ত ভক্তবৃন্দর চরণে আমার বিনম্র প্রণাম জানিয়ে আমি অতি সংক্ষেপে দুটো চারটি কথা বলবো যে আপনারা অনেক অনেক যেগুলো কথা শুনেছেন যত যত তীর্থ আছে ওর ভিতরে সত্য বাক্য সমপাক্য হইতে না পারে বলুন দেখি কোন ধর্মের মতুয়া ধর্ম একটা এখন ঘরে যাব ঘরের থেকে আবার কিছুক্ষণ পরে আবার চলে আসবো পরবর্তী অংশ তোমাদের অবশ্যই দেখাবো দেখতে থাকো এই দেখো ঘরে গিয়ে জল খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে আবার চলে এলাম এই দেখো সন্ধ্যার পরে 7টার সময় হওয়ার কথা ছিল যে হরিপালের পালা সেইটা যে শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে
গানের পালা কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এ মাঝখানে হেঁটে যাচ্ছি, লজ্জা ভয় না করে তোমাদের দেখাবো কি হয়। তোমরা বুঝতে পারছো আমার ব্যাপার, এখানে আমাদের জানার মা সমস্ত তাদের মাঝখানে লজ্জা ভয় না করে ভিতরে ঢুকে যাচ্ছি। ঠাকুরের কাছে একটু আসিয়ে করে নমস্কার জানালাম আর সকলে শুভকামনা জানিয়ে আমি এখানে সবাইকে আবার দর্শন করে দিলাম যে ঠাকুরটা কেমন বলছে। আর ধীরে ধীরে এখান দিয়ে গিয়ে আমি সেটি বসে তোমাকে কিছু কিছু দেখাবো, তবে এই অংশটুকু বেশি আর দেখাবো না। এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে এই হরিকালে পালা কীর্তনের আসক্তি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, আর আমার কিছু কিছু ভিডিও তোমরা দেখছো, আমার সহযোগিতা করছো, আর তুমি তোমাদের অনেক অনেক শুভ ভালোবাসা জানাই। কিন্তু আজকের মতো আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আশা করি এরপরে আমি পালা কীর্তনের ভিডিওটি ছাড়বো, তোমরা সঙ্গে সঙ্গে থেকে দেখা দেখো, ঠিক আছে। Oh,